মহিলাদের ইস্তিখারা আলোচনা প্রয়োজন আছে না নেই? একজন তো বলতে পারে যে মহিলার আবার আলোচনা আলাদা কি দরকার, পুরুষের যেমন ইস্তিখারা মহিলারও ইস্তিখারা, ঠিক না? কিন্তু পুরুষরা গোটা মাস ধরে ইস্তিখারা করতে পারে, মহিলারা মাসে এক এক সপ্তাহ ইস্তিখারা সালাত আদায় করতে পারবে না। এখন এই পরিস্থিতি কি করবে? মাসিক পিরিয়ড হাইজের সময় অথবা নেফাসের সময় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাস অবস্থায় 40 দিন আছে, ব্লিডিং চলছে, ইস্তিখারা সালাত আদায় করতে পারবে না। কিন্তু এই সময় কোনো মহিলাকে সিদ্ধান্ত নিতে হবে, মাসিক অবস্থায় তাকে জিজ্ঞাসা করছে যে অমুক ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়ের বাবা জিজ্ঞেস করছে বা মা জিজ্ঞেস করছে যে তুই বিয়ে করবি না করবি না বল, হ্যাঁ এখন কি করবে? বুঝা আছে, এখন তো আমি নাপাক অবস্থা আছি, দেখি এক সপ্তাহ পর বলবো ইস্তিখারা করে, বলছে না না সময় নেই, বলছে আজকে জবাব দিতে হবে, ঠিক না? হতে পারে না, পারে না। তাহলে এই মহিলাদের বিষয়টি বিশেষ করে আলোচনা করা প্রয়োজন রয়েছে। ইস্তিখারা যেমন পুরুষদেরকে সামিল, তেমনি ইস্তিখারার হাদিস নারীদেরকেও সামিল। ফালমার আতুকার রজুল, বিধিবিধানের ক্ষেত্রে মহিলারা পুরুষের মতোই, যেখানে ব্যতিক্রম রয়েছে সেখানে তখন আলাদা মাসলা সেটা হইতে পারে। যদি সালাত সহ ইস্তিখারা করতে পারে, ইস্তিখারা দোয়া করতে পারে, তাহলে সালাত সহই করবে, এটাই হচ্ছে পরিপূর্ণ ইস্তিখারা। ফায়দা কানাত মাযুরাতান বি তার্কি সালাত, যদি তার ওজর থাকে যে সালাত আদায় করতে পারছে না নাপাক অবস্থায়, কামালাও কানাত হায়জান আও নফাসা, ঋতুবতী অথবা নেফাস অবস্থায়, ওয়াহদাজাতিল ইস্তিখারা, ইস্তিখারা তার ইস্তিখারার প্রয়োজন, এখন ইস্তিখারা সালাত আদায় করার প্রয়োজন কিন্তু সালাত পড়তে পারছে না, তো কি করবে? ফাইনা তাস্তাগফিরুল কিবলা, কিবলা মুখী হয়ে বসবে, ওয়া তারফা ইয়াদাইহা, দুই হাত উঠাবে, ওয়া তাদুবু হাযা দুআই, এই দোয়া মহিলা করবে, মিন গায়রে সালাতিন বিনা সালাতে, নামাজ পড়বে না, নামাজ পড়বে না, নামাজ ছাড়া। তাহলে নামাজ ছাড়া ইস্তিখারা হতে পারে মহিলাদের ক্ষেত্রে বললাম। এখন আর একটি মাসলা এখানে বলে দিই, সেটা আলাদা একটা পয়েন্টে আসতো কিন্তু এখানে বলে দিই, যখন বিষয়টা সেটাই, গতকালকে হোয়াটসঅ্যাপ খুলতেই দেখলাম যে আমাদের কিছু ক্লাসমেটগুলো মদিনা ইউনিভার্সিটি, আজকে থেকে 28 বছর আগে যারা লেখাপড়া করেছে তারা মক্কা মদিনা সব থাকে, সৌদি এবং ইয়েমানি, তাদের একটা গ্রুপ আছে, আমাকে আল ইস্তিখারা তো বেদুনে সালাতিন, বিনা নামাজে ইস্তিখারার হুকুম, ইস্তিখারা দোয়া কিন্তু নামাজ পড়লাম না, এটা চলবে কি চলবে না? এটা শেখ ইবনে বাজের ফতোয়াটা ওরা আমাকে পাঠিয়েছে, তাদের ভালোই কথা, ইস্তিখারা আলোচনা চলছে ওতে এটাও চলে এসছে, তো অতিরিক্ত একটা ফতোয়া এমনিতে পেয়ে গেলাম বসে বসে হোয়াটসঅ্যাপে, তো হোয়াটসঅ্যাপে অনেক সময় ফায়দা আছে, তো এগুলোকে ফায়দার কাজে লাগলে ফায়দা আছে, সেই ফতোয়াটা আপনাদের অ্যাড করে দিই। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয় যে ইস্তিখারার জন্য নামাজ কি মাস্ট, না নামাজ ছাড়াও সালাত ছাড়াও ইস্তিখারার দোয়া পড়লে হবে? তখন তিনি বলছেন আল আকমালু ওয়াল আফজালু, পরিপূর্ণ এবং উত্তম হচ্ছে দুই রেখা সালাত আদায় করে ইস্তিখারা দোয়া পড়া। কিন্তু কেউ যদি দুই রেখা সালাত আদায় না করে অথচ করতে পারবে, ধরেন পুরুষ, হ্যাঁ অত পাক অবস্থায় আছে, করতে পারবে, তারপরেও ইস্তিখারা শুধু দোয়া পড়ে নিল আল্লাহ পাকের কাছে কল্যাণ কামনার জন্য, তার ইস্তিখারা হবে, কার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, যেটা এই দোয়ার মাধ্যমে তার হাসিল হয়ে গেছে। আল্লাহু আলম।